আমার প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর অনলাইন বাউবিক ক্লাসে সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা আমি কিন্তু বোর্ডে লিখিনি, দেখো বোর্ডে লিখিনি। আজকে আমি আসলে শুরু করতে চাচ্ছি অন্যভাবে, তোমাদেরকে আমি শুরু করব, তোমরা তাহলে বুঝতে পারবে এমনিতে আমরা কোন পাঠটা পড়ব, ঠিক আছে? আচ্ছা, আজকে বলো তো তোমরা, আমাদের এই পরিবেশটা, এই সমাজটা যখন বিশৃঙ্খল হয়ে যায়, সব এলোমেলো হয়ে যায়, তখন কি আমাদের সমাজটা ভালো লাগবে, আমাদের পরিবেশটা ভালো লাগবে? না, ভালো লাগবে না। আমরা কি সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবো? না, পারবো না। সেই জন্য যেন আমাদের সমাজটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারি, সেই জন্য আমাদের কী করতে হয়, কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। আর এই নিয়ম শৃঙ্খলাগুলোকে যখন অনেকে মানতে চায় না, সেগুলো কি হয়, সেগুলো একটা কি হয়, একটা আইন হয়ে যায়, তাই না? কারণ আইন যখন হবে তখন সবাই মানতে বাধ্য হবে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হলো সপ্তম অধ্যায়ের পাঠ তিন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা। কারণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের সরকার কিছু লোক নিয়োজিত রেখেছে, যারা কি করে এই আইন শৃঙ্খলা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা হয়, সে কারণে সরকারকে সাহায্য করে থাকে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হলো আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা। কারা এই আইন শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে এবং সবাইকে, সরকারকে সাহায্য করে থাকে? তারা হলেন পুলিশ, আইনজীবী আর বিচারক। আজকে তোমরা আমার ক্লাস শেষে শিখবে শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আচ্ছা দেখো, আমরা এই অধ্যায়টা এর আগেও পড়েছিলাম, আজকে আমরা এই অধ্যায়টা পড়ব। যত পড়বে তত শিখবে, তবে সবাই এই ক্লাস শুরু হওয়ার আগে বইটা সামনে নিতে হবে, কারণ মেন বই, পাঠ্য বই ছাড়া কোনো বিকল্প নেই। পাঠ্য বই বেশি করে পড়ো, তাহলে সব প্রশ্নের উত্তর দাও। কারণ পাঠ্য বই যদি তুমি না পড়ো, অনেক জ্ঞান থেকে অনেক প্রশ্নের উত্তর ভালো করে তুমি দিতে পারবে না। সেজন্য, শুধুমাত্র সেজন্য, সুন্দর করে ভালো রেজাল্ট করার জন্য, ভালো করে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য কী করতে হবে, আমাকে পাঠ্য বইটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করে দিই। প্রথমে আমরা পড়বো হলো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে দেখো, সমাজে আমরা প্রথম থেকে পড়া শুরু করি, সমাজে দেশ বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। এখানে বইটা কি সামনে রেখেছো? সামনে রাখলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। উত্তরটা হবে শান্তি শৃঙ্খলা। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। কেউ আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে শূন্যস্থান, কেউ আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে কিসের সম্মুখীন হতে হয়? কিসের সম্মুখীন হতে হয়? বিচারের সম্মুখীন হতে হয়। আচ্ছা, এরপর দেখো, আইন রক্ষার সাথে জড়িত বিভিন্ন পেশা সম্বন্ধে এখানে আলোচনা করব। কী কী পেশা? একটা হচ্ছে হলো পুলিশ, একটা হলো আইনজীবী, একটা হলো বিচারক। আচ্ছা, পুলিশ কী করে? পুলিশ হচ্ছে হলো কী করে, অনেক বড় কিন্তু সাহায্য করে। কী করে? অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করায়। আর কী করে? আর হচ্ছে হলো ট্রাফিক পুলিশরা কী করে, হচ্ছে হলো শহরের যানবাহনগুলো, যেমন মাঝে মাঝে দেখি না আমরা রাস্তার মধ্যে একবারে জ্যাম জট হয়ে যায়, তখন কী হয়, জ্যামে মানুষ আটকা পড়ে যায়। তাহলে আমাদের এই ট্রাফিক পুলিশরা কী করে, এই জ্যামগুলো মুক্ত করে আমাদের রাস্তায় চলাচল যেন সহজ হয়ে যায়, আমাদের জন্য সুবিধা হয়, সেই জন্য কী করে ট্রাফিক পুলিশরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে, তাই না? দেখো না আমাদের ট্রাফিক পুলিশ কী করে, ট্রাফিক পুলিশ কত গরম কত বৃষ্টি তার মধ্যে সুন্দর করে দাঁড়িয়ে নিজেদের কাজগুলো খুব ভালো করে করার চেষ্টা করে, তাই না? আর কী করে পুলিশ ভাইরা আমাদের কী করে, তারা এই যে দুর্দিনেও তারা দেখো কত পরিশ্রম করছে, কত কী করছে, সমস্ত অপরাধীকে ধরার চেষ্টা করছে, বিচারের সম্মুখীন নিয়ে আসছে, তাদেরকে বিচারের মাধ্যমে তাদের অপরাধটা সবার
তাকে কি করছে অপরাধগুলোর কাছ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করছে। কারণ একজনকে যখন কি করা হয় শাস্তি দেওয়া হয় তখন কিন্তু পরবর্তীতে সে কি করে সেই অপরাধটা না করার চেষ্টা করবে। আচ্ছা তাহলে এখানে দেখো ড্যাশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে বলতো? যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে? গুড, ট্রাফিক পুলিশ। আচ্ছা তারপর নিরাপদ চলাচলে তারা মানুষকে কি করে? তারা মানুষকে ড্যাশ করে, মানুষকে সাহায্য করে। আচ্ছা এরপর আমরা আসবো আইনজীবী। আইনজীবী কি? বিচার কাজে ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিচার কাজে কে ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ? আইনজীবী। বিচার কাজে কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আইনজীবী। তারা জনগণকে ড্যাশ প্রদান করে, তারা কি করে? তারা জনগণকে আইনি সহায়তা প্রদান করে, তারা জনগণকে কি করে? আইনি সহায়তা প্রদান করে। আচ্ছা বিচারের সম্মুখীন ড্যাশ ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে। বিচারের সম্মুখীন ড্যাশ ব্যক্তি তাহলে কি? বিচারের সম্মুখীন অভিযুক্ত, অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করে। এরপর আমরা আসব বিচারক। বিচারক কি করে? যারা আইন অমান্য করেন, অপরাধমূলক কাজ করেন, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন, পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখীন করেন, তাই না? আচ্ছা বিচারক বাদী এবং ড্যাশ উভয় পক্ষের কথা শুনে, বাদী এবং কি হবে? বিবাদী। বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শোনে। তারা বিজ্ঞতা ও ড্যাশ মাধ্যমে দোষীদের শনাক্ত করে। তারা বিজ্ঞতা এবং বিচক্ষণতা, বিচক্ষণতা, তোমরা একটা অনেক ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণে কখনো বানান ভুল হওয়া যাবে না। যদি শূন্যস্থান পূরণে বানান ভুল হয় তাহলে সেই শূন্যস্থানটা কি ধরা হবে? শূন্যস্থানটা ভুল ধরা হবে। তাহলে অবশ্যই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমরা কি জিনিসটা মাথায় রাখবে সেটা হলো যেন শূন্যস্থানটা ভুল না হয়। আচ্ছা যেমন বিচক্ষণতা, কেন আমার মনে হলো বিচক্ষণতা কিন্তু অনেক কঠিন বানান। তোমরা যদি ভালো একটা ভাবো যে একটা জিনিস লিখলেই হলো তা কিন্তু হবে না, তোমাদেরকে বানানটা সঠিক করে করতে হবে। এরপর দেখো কি করে, বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন। আইন অনুযায়ী কি শাস্তি প্রদান করেন? বিচারক শাস্তি প্রদান করেন। আমাদের কিন্তু শূন্যস্থানগুলো মোটামুটি হয়ে গেল, তাই না? কারণ প্রতিটা লাইন ভালো করে যত্ন সহকারে পড়বে তাহলে কি শূন্যস্থানগুলো পাবে। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে আসি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখো, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে আমরা পুলিশ, আইনজীবী, বিচারক, প্রথমে তোমার কাজ হলো পুলিশ কি কাজ করে এই সম্পর্কে তথ্য নেওয়া, তারপর হচ্ছে আইনজীবী কি কাজ করে এই সম্পর্কে তথ্য নেওয়া, আর বিচারক কি কাজ করে। তাহলে পুলিশ কি কাজ করে? পুলিশ কি করে বলো? এখানে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে থাকে। এখানে পুলিশ দুই রকমের আছে, একজন নর্মাল পুলিশ যারা হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকেন, আরেকটা হলো ট্রাফিক পুলিশ। তাহলে ট্রাফিক পুলিশ কি কাজ করে? ট্রাফিক পুলিশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করে। তাহলে আমরা একটা লিখি, অন্তত পক্ষে একটা লিখি, ঠিক আছে? প্রশ্ন অনেক হবে, প্রশ্ন অনেক হবে, কারণ যেহেতু আমাদের সময় কম আমরা অল্প লিখব, কিন্তু তাই বলে আমাদের যে শুধু আমি ভিডিও ক্লাসে যে কয়টা প্রশ্ন দেবো সেই কয়টা প্রশ্ন তা না, তোমরা গোটা চ্যাপ্টারটা ভালো করে পড়বে, অনেক প্রশ্ন আছে। কারণ আমাদের যেহেতু সময় অল্প আমরা অল্প দিতে পারবো, কিন্তু তোমাকে ধারণা দিতে পারবো প্রশ্ন কীভাবে আসবে, কিন্তু তোমাকে সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা দেখি যে ট্রাফিক পুলিশ কী কাজ করে। ট্রাফিক পুলিশ, এক নম্বর দিই, ট্রাফিক পুলিশ কী কাজ করে? শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করেন। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে হলো আমরা আইন কেন মেনে চলব, আইন কেন আমাদেরকে মানতে হবে, এই প্রশ্ন উত্তর হবে আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হতে হয় এবং শাস্তি পেতে হয়, তাই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে আইন মেনে চলতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে প্রশ্ন আসবে চ্যাপ্টার প্রথমে, আইন কেন আমরা
তাহলে দুই নম্বর প্রশ্ন হবে আমাদের আমাদের আইন আইন মেনে চলতে হবে কেন আমাদের আইন মেনে চলতে হবে কেন আমাদের দুটো প্রশ্ন কিন্তু হয়ে গেল তাহলে আমাদের আইন মেনে চলতে হবে কেন আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হতে হয় এবং শাস্তি পেতে হয় তাই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের আইন মেনে চলতে হবে আমি কিন্তু দুইবার বললাম প্রশ্ন উত্তরটা তোমরা কিন্তু বইয়ের মধ্যেও পাবে আচ্ছা আরেকটা পড়তে পারি সেটা হলো বিচারক কিভাবে বিচার করে বিচারক কিভাবে বিচার করে বিচারক বিচারক কিভাবে কিভাবে বিচার করে বিচারক কিভাবে বিচার করে বিচারক কিভাবে বিচার করেন বিচারক বাদী ও বিবাদী উভয় পক্ষের কথা শুনেন তাদের কি করেন তাদের বিজ্ঞতা এবং বিচক্ষণতার মাধ্যমে দোষীদের তারা কি করে তারা বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন এটা কি করে বিচারক করে তাই না তাহলে আবার আরেকবার বলি কি করেন বিচারক বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শুনেন তারা বিজ্ঞতা এবং বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন ঠিক আছে তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তিনটা করলাম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তিনটা করলাম এর মধ্যে যে কোনো একটা হোমওয়ার্ক করতে হবে আমি কি বলে দেবো কোনটা হোমওয়ার্ক করবে আচ্ছা তোমরা হোমওয়ার্ক করবে যে তিন নাম্বার তোমরা হোমওয়ার্ক করবে তিন নাম্বার এটা তোমাদের থাকবে হলো হোমওয়ার্ক তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সাথে আবার পরবর্তীতে অনলাইন ক্লাসে দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ হলো আল্লাহ হাফেজ